দেশের বেশিরভাগ জাতের আমের যোগান যখন শেষ হয় ঠিক তখনই পাকতে শুরু করে গৌরমতি। আমটি যেমন রসালো তেমনই সুস্বাদু। এই নাবি জাতের আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাবু আলী নামে এক চাষি। গৌরমতি আম 8-12,000 টাকা মন বিক্রি করছেন তিনি। কৃষি বিভাগ বলছে গৌরমতি আমে অর্থনৈতিকভাবেও দেখা দিয়েছে নতুন সম্ভাবনা, কারণ মৌসুম শেষে বাজারে আসায় দামও বেশি পাওয়া যায়। গৌরমতি আমের বাগান করেছেন তিনি। বাগানে প্রায় 2,000 আমের গাছ রয়েছে। গত 10 দিন থেকে এই আম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন তিনি। এরই মধ্যে প্রায় 5.5 লাখ টাকার মতো আম বিক্রি করেছেন। আশা করছেন আরো 15 লাখ টাকার আম বিক্রি করবেন। মিশ্র ফল বাগান, এ বাগানে প্রায় 2,000+ গৌরমতি আমের চারা লাগানো আছে। এই গাছের বয়স মাত্র 2 বছর। আমরা বর্তমানে আমাদের বাগান থেকে প্রায় 40 মন মতো বিক্রি করেছি, হারভেস্ট করা হয়ে গেছে, এবং আরও প্রায় 100 মন মতো আছে, হারভেস্ট করবো ইনশাল্লাহ। এবং বাজার দর প্রায় 8,000 থেকে শুরু করেছি আমরা, 8-12,000 টাকা পর্যন্ত পাচ্ছি। তবে আশা করছি আমরা এই 20 বিঘা বাগান থেকে, মূলত আমাদের মিশ্র ফল বাগানটি 32 বিঘার বাগান, তবে 20 বিঘার ভিতরে আমরা আশা করছি আরও 15-20 লক্ষ টাকা পেতে পারি আর কি। এখন এই বাজারে ন্যায্য মূল্য দামটা পাচ্ছি, আর সিজনের আমটা আমরা দাম ঠিক মতো পাই না, এই জন্যে এই গুড়মতি আমটা আমরা চাষ করছি। আমরা সিজনের আমটা এখন 2,000-1,500-1,200 টাকা পর্যন্ত বিক্রি করতে হয়, এই জন্য আমরা অসিজনের আমটা লাগাচ্ছি। শহীদ নামে এক কলেজ ছাত্র বলেন, এই আম বাগানে অনেক ধরনের ফল আছে, যার মধ্যে এই গৌরমতি আমটা অন্যতম। এই আমটা অনেক খেতে সুস্বাদু এবং মজাদার। এই আমটা আমি 5 কেজি আম নিয়েছি, প্রতি কেজির দাম 200 টাকা কেজি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রাজীবুর রহমান বলেন, আমটির প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল চাঁপাইনবাবগঞ্জে, তাই বাংলার প্রাচীন এই জনপদের নাম থেকে গৌর আর মূল্য বিবেচনায় রত্নের সঙ্গে তুলনা করে মতি শব্দের সমন্বয়ে নতুন জাতের এই আমটির 2013 সালে নামকরণ করা হয়েছিল গৌরমতি। তিনি বলেন, এটি একটি নাবি জাতের আম। এই আম জেলার অন্য একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনা।